হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি বারবাকপুর আর মালিয়ানতলা যে মাঠ সেই মাঠের রাস্তায় এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা মালিয়ানতলা যাওয়ার রাস্তা আর আমার এই পেছন সাইডের যে রাস্তাটা এটা হচ্ছে বারবাকপুর মানে বারবাকপুর হয়ে মালিয়ানতলা যাওয়া হবে মালিয়ানতলা দিয়ে করিমপুরে যাওয়া হবে বা বারবাকপুর হয়ে থানার পাড়া এই সাইডেও বেরিয়ে যাওয়া হবে তো বন্ধুরা আমার পেছনে আছে এখন একটা কৃষ্ণা লয়ার ফার্ম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই কৃষ্ণা লয়ার ফার্মে যে পোলট্রি মুরগি যে জানেন আপনারা সেই পোলট্রি মুরগি ডিম থেকে তৈরি করা হয় মানে ডিম থেকে এখানে তৈরি করে তৈরি করা হয় তারপরে এখান থেকে সাপ্লাই করা হয় তো আমি এখন ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো এখানে পেছনে গেটে কিছু লেখা আছে আপনাদেরকে দেখায় সেগুলো আমি গেটের কাছে চলে এসেছি এখানে লেখা আছে কৃষ্ণা নাম আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন কৃষ্ণা লয়ার ফার্ম গ্রাম মালিয়ানতলা পোস্ট অফিস বাজিতপুর থানা করিমপুর জেলা নদীয়া পিন সাত চার এক এক পাঁচ দুই তো এখানে বিনা অনুমতিতে ঢোকা নিষেধ তো আমি একবার অনুমতি নিয়েছিলাম বললো এখানে ঢোকা যাবে না তাই আমি আপনাদেরকে এই পাশে একটা মাঠের সাইড দিয়ে মাঠের মধ্যে দিয়ে গিয়ে দেখানো যাবে আমি মাঠটা দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই যে এই সাইডটা যে ঘর করছে এই ঘরটার পাশ দিয়ে মাঠটা দিয়ে যেয়ে দেখানো হবে আমি মাঠটা দেখাচ্ছি কোন জায়গাটা থেকে দেখানো যাবে ওই যে গাছগুলা দেখতে পাচ্ছেন হয় এই গাছগুলোকে কাছ থেকে ওই পোলট্রি মুরগিগুলো দেখা যাবে তা আমি এখন ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখন ওইখানে পৌঁছে এসেছি আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাবো ঢুকতে তো দিল না ওই সাইড দিয়ে তাই আমরা মাঠের মধ্যে দিয়ে চলে আসলাম এই যে সামনে সব ঘরগুলো দেখতে পাচ্ছেন আমরা সব এই যে সব নোংরা এই সব নোংরার মধ্যে দিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করছি এই যে বন্ধুরা সব মুরগি পোলট্রি মুরগি প্রায় তিরিশ চল্লিশ দিনে বড় হয়ে যায় আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই ঘরটাও আছে এই ঘরটা রোদ হচ্ছে আমি দেখতে পাচ্ছি না এই যে এই ঘরটায় দেখেন আপনারা আর এইটা দিয়ে মানে কষা পড়লে মনে হয় অনেক কুয়াশা পড়লে বাথায় এগুলা নামিয়ে দেওয়া হয় তিরপলগুলা গুলা দেখেন ও শর সময় মুরগিগুলা খেতেই আসে খেতেই আসে ওই সাইডে আর একটা ঘর করছে আরেকটা ফার্ম করবে এখনো কাজ চলছে ফার্মে তো আপনাদেরকে তো অনেক কষ্ট করে দেখালাম আমি তো বন্ধুরা আপনাদেরকে তো অনেক কষ্ট করে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে দেখালাম বেসতে দেখছেন আমি এখন চলে যাচ্ছি তো বন্ধুরা এখানে ঢুকতে দিল না কী কারণে তা আমি জানি না বলছে ওখানে ঢুকলে ঢোকা যাবে না ঢুকলে ওদের পোশাক পরে যারা থাকে ওই পোশাকেই সবাই ঢুকে আর এমনি এরা কাজ করছে মানে মুরগিগুলো মারা যাবে না অসুখ হয় সেসব বলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন আর কেমন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন